সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে প্রাণী নিয়ে একটু আলোচনা করব। প্রাণী কাকে বলা হয়? যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। তো যাদের প্রাণ আছে তাদের, যাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদেরকে বলে মেরুদণ্ডী প্রাণী, আর যাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই তাদেরকে বলে অমেরুদণ্ডী প্রাণী। আমরা একটু ছবিতে দেখে নিই। কি ছবি থেকে কি দেখছো? একটা কঙ্কাল, এর মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে। হলো শামুক, এর কি মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে? নেই। প্রজাপতিরও তাই, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলে মেরুদণ্ডী প্রাণী, আর যাদের মেরুদণ্ড নেই তাদেরকে বলে অমেরুদণ্ডী প্রাণী। তাই আজ আমরা অমেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করব। আমরা অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, বিভিন্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য জানবো এবং সেই প্রাণীগুলোকেও দেখব। অমেরুদণ্ডী প্রাণী একটি এখানে আছে চিংড়ি। এর বৈশিষ্ট্য হলো কি যে কঙ্কাল থাকে না, চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির, লেজ নেই। এটা হলো এর বৈশিষ্ট্য। এখন এই পুঞ্জাক্ষী শব্দটির অর্থ কী? এই পুঞ্জাক্ষী শব্দটির অর্থ হলো একটি চোখের ভিতরে অনেকগুলো চোখ থাকা, অর্থাৎ যৌগিক চোখ, অনেকগুলো চোখ মিলে একটি চোখ সৃষ্টি। এবার এখানে আছে, এটা একটি অমেরুদণ্ডী প্রাণী, এটা আছে অ্যামিবা। এর বৈশিষ্ট্য লাগে অ্যামিবাকে খালি চোখে দেখা যায় না। এখানে আছে কেঁচো, আর এটা হচ্ছে শামুক। এই অমেরুদণ্ডী প্রাণীদের দেহের গঠনটা কেমন আমরা একটু জানবো। বৈশিষ্ট্য জানলাম, এবার দেহের গঠনটা একটু জানি। কেঁচো যোগ এক দলভুক্ত প্রাণী, এরা আছে অমেরুদণ্ডী শ্রেণীর এক দলভুক্ত। এদের দেহ অনেক খণ্ডে বিভক্ত, আর এটা এর দেহ খণ্ডে বিভক্ত নয়, এটা হচ্ছে শামুক। তবে শক্ত খোলসে আবৃত থাকে, পা মাংসল। এবার আমরা একটু পতঙ্গ দলভুক্ত অমেরুদণ্ডী শ্রেণীর বৈশিষ্ট্য দেখব। পতঙ্গ দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ তিন খণ্ডে বিভক্ত থাকে, মাথা, বক্ষ আর উদর। এদের সন্ধিযুক্ত পা থাকে, পুঞ্জাক্ষী থাকে। পৃথিবীতে এদের সংখ্যা সবচেয়ে বেশি। দেহ, মাথা, বক্ষ, উদর তিনটি অংশে বিভক্ত থাকে। এটা হচ্ছে সামুদ্রিক ত্বকে কাঁটাযুক্ত একটি অমেরুদণ্ডী প্রাণী। এটা কি? এটা হলো তারা মাছ। আর একটা দেখি আমরা, এটা হচ্ছে সিলেন্ডনার নামক দেহে একটি ফাঁপা গহ্বরযুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এর নাম হলো কি? জেলিফিশ। এদের কি থাকে? একটা একটা সিলেন্ডারন গহ্বর থাকে, এটা হচ্ছে একটা ছিদ্র। এই ছিদ্র দিয়ে এরা খাদ্য গ্রহণ করে এবং এদের অপ্রয়োজনীয় খাদ্য বর্জ্য আকারে বের করে দেয়। তো আজ আমরা এ পর্যন্তই রাখছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।